জন্য নামাজের ফরজগুলো জানতে হবে ওজুর ফরজগুলো সম্পর্কে জানতে হবে গোসলের ফরজগুলো সম্পর্কে জানতে হবে না জানলে এবাদত করবেন কি দিয়ে না জানলে ইবাদতে ভুল হবে আর ওই ভুল এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য হবে না কবুল হবে না অনেকে তো ওজুর কয়টা ফরজ তাও জানে না গোসলের কয়টা ফরজ তাও জানে না আপনি জিজ্ঞাসা করতে পারেন رب العالمين بولن يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا سورة مائدة سوية نمبر پڑا نمبر پشتا پتھم نمبر لائنے نمبر رب العالمين بولن ওয়া ইনকুমতুম জুনুবান যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে পবিত্রতা অর্জন করো নামাজের জন্য সালাতের জন্য ইবাদতের জন্য পবিত্রতা আপনি জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টা অনেকে বলতে পারবে না বর্তমান সমাজে তো অনেক যুবক যুবতী গোসলের ফরজ কয়টা জানেও না ফেসবুক সম্পর্কে ভালো জানে ইউটিউব সম্পর্কে ভালো জানে মেসেঞ্জার সম্পর্কে ভালো জানে ইম ভাইবার সম্পর্কে ভালো জানে ভূগোল সম্পর্কে ভালো জানে অথচ যদি বলেন গোসলের ফরজ কয়টা বলো বলতে পারবে না গোসলের ফরজের নিয়তটা বলো বলতে পারবে না আছে এরকম অনেক যুবক যুবতী আপনি যদি গোসল থেকে পবিত্রতা বর্জন করতে না পারেন তাহলে আপনার সব শেষ আপনার নামাজ হবে না আপনার কোরআন তেলামাত করা হবে না আপনি কোরআন তেলামাত তো ধরে ধরে করতে পারবেন না আপনি সারাক্ষণ আল্লাহর লানতের মধ্যেই থাকবেন এই জন্য আপনাকে পবিত্রতা সম্পর্কে জানতে হবে গোসলের ফরজ আপনাকে ভালো করে জানতে হবে লজ্জা নয় অনেক বৃদ্ধ বাবা আছে জিজ্ঞাসা করলে বলতে পারবে না গোসলের কয়টা মানুষ আছে এমন আছে এমন মানুষ আছে সমাজসেবক আছে এম এ পাস মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বিসিএস ক্যাডার হয়েছে কিন্তু এমনও ভাই আছে সে গোসলের ফরজ সম্পর্কে জানে না ভাই লজ্জা নয় জানতে হবে রাগ করবে না কেউ অনেক আছে শিক্ষা শিক্ষিত হয়েছে অনেক কিন্তু গোসলের ফরজ সম্পর্কে জানে না যারা নিত্য প্রয়োজনীয় গোসল বিবাহের পরে যে গোসল ঘন ঘন করা লাগে গোসলের ফরজ সম্পর্কে আপনার জানতে হবে আজকে জেনে নিন গোসলের ফরজ তিনটা ভালো করে কুলি করা ভালোভাবে নাকে পানি দেওয়া ভালোভাবে সমস্ত শরীর দত করা অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত একটা অঙ্গ একটা অংশ এমন কি একটা পশম পরিমাণ জায়গাও শুষ্ক রাখা যাবে না তাহলে আপনার নামাজ হবে না ওই রকম গোসল করে শুষ্ক থাকলে যদি আপনার ফরজ গোসল না হয় নামাজ হবে না আর আপনার এবার বন্দে গিয়ে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত চলাফেরা করবেন লাল আপনার উপরে বর্ষিত হতে থাকবে এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে রব্বুল আলমেন বলেন

এরপরে বললেন ওয়ান সাহু বিরুসিকুম তোমরা তোমাদের মাথা মাসে করো আর জুলাকুম ইলাল কাবাইন এরপরে চার নাম্বার তোমরা তোমাদের দুই পা টাকনো সহ ভালো করে দহত করো আর যদি অপবিত্র হয়ে যাও ওই কুমতুম জুনুবাং ফাততো হারু তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো গোসলের মাধ্যম অনেকে আছে শীতকালে গোসল করতে চায় না সকাল আটটা বাজে দশটা বাজে উঠা এরপরে গোসল করে এমন অলস মার্গা কিছু মুসলমান আছে তো এদের উপর আল্লাহ কী করে সন্তুষ্ট হবে এদের কোনো কাজই বরকত পাবে না বিশেষ করে অনেক মেয়েরা শীতের মৌসুমে গোসল করতে চায় না ফরজ গোসল কষ্ট হয় বলে সকাল দশটা বাজে আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠে নামাজটা পর্যন্ত পড়ে না এগুলো দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়া তো এদের উপর আল্লাহর ফেরেস্তারা লানত দেয় জমিন লানত দেয় আল্লাহ লানত দেয় এবং মৃত্যুর পর এগুলো জাহান নামে যাবে কি ফায়দা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে শ্রেষ্ঠ মখলুকাত হয়ে কি ফায়দা হল বলেন তো কি করতে পারলাম আমরা অথচ রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ভালোবাসাটাকে এমন মধুময় করেছেন এর মধ্যে এত শান্তি এত সুখ রেখেছেন অথচ এই ভালোবাসাটাকে আমরা ভালোভাবে আমরা পালন করতে পারি না অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের পরে গোসলের ফরস পর্যন্ত আমরা অনেকেই জানি না দুঃখ লাগে এগুলো জানা লাগবে এরপরে মানতে হবে রব্বুল আলমেন বলেন হ্যাঁ দুনিয়াবাসী যদি তোমরা নেয়া আমল করো আমি তোমাদেরকে জান্নাত দেব রাস্তা দুইটা ফারি কোন ফিল জান্নাতি ও ফারি কুম ফিসাইন একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা রব্বুল আলামিন বলে দিয়েছেন কোন রাস্তা গেলে তোমরা জান্নাতে যাবে সে কথা তোমাদেরকে বলে দিয়েছি কোন রাস্তা গেলে জাহান্নামে যাবে সেটা বলে দিয়েছি সুতরাং তোমরা বুঝেছো না আমল করো তোমাদেরকে যুগে যুগে নবী রসুল দিয়েছি পুরান কিতাব দিয়েছি এ কথা বলবার সুযোগ নাই যে আল্লাহ আমাদের কাছে নবীর রসুলগুন আসেন নাই আমাদের কাছে কোরআন কিতাব পৌঁছে নাই আমাদের কাছে আল্লাহরা পৌঁছে নাই সে কথা বলবার কোনো সুযোগ নাই এই জন্যে কোনো সময় আছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভালো ভালো ইমাম আছে আলেম আছে এদের কাছে যান জিজ্ঞাসা করেন আমল করেন তাহলে দেখবেন মৃত্যুর পরে অল্প আমল না যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল হ্যাভ টু গুপার জান্নাতে চলে যাও এই জন্য অল্প আমলেই না জন্য যথেষ্ট হয়ে যাবে আমলটা যদি পরিশুদ্ধ হয় এই জন্য আমল করতে চায় আমল করবেন যে আমল আল্লাহ আর রসুলসালসাল পছন্দ করে মন করে আমল করলে কোনো ফায়দা হবে না